কক্সবাজারের চকরিয়া উপজেলার হারবাং নয় ওয়ার্ড চেয়ারম্যান পাড়ায় পনেরো পরিবারের শতাধিক মানুষের চলাচলের পথ জবরদখল করার অভিযোগ উঠেছে শিরোনামে গতকাল বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও বাস্তবতা তুলে ধরেছেন বালি সদাগর স্থানীয় জনসাধারণ আমার সমাজে মাফি দিছে মেম্বার উপস্থিত ছিল আমাকে বিভিন্ন জন হুমকি দিছে আমি যখন এখান থেকে যখন বাংশুর করতেছে সন্তানের না। তখন আমি ফালাই বের পাই নাই শুনে সব পাই নাই আমাকে আর দূর লেট্রি বুড় তো ডুবেছে ডুবে দা নিয়ে গেছে এখান থেকে আমার লোকজনকে মারধর করছে এই ধরনের খৈরিয়া আমার বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের হুমকি দেওয়ার পর আমি কোনো কুড়ে কাছারি থানাতে যাইতে পারিনি কেউ মাছ এবং চাঁদাবাজি কখনো কোনো দিন করে নাই এইটা মেইন উদ্দেশ্য হয়েছে বালি সদকার একজন নিরীহ মানুষ সেই একটা জায়গা কেনছে সামান্য একটু জায়গা এই সমাজের বিগত অনেকে বিএনপি করে বিদায় চাপের ভিতর রাখা তারা বিভিন্নভাবে কয়েকবার তাকে নির্যাতন করছে বেড়া ঘেরা বেড়া ভাঙিয়ে দিছে তারপরে এই প্রেক্ষিতে আমরা এই সমাজের সবাই একত্রিত এখানে আওয়ামী লীগ বিএনপির কোনো প্রশ্ন নাই এখানে বিএনপি কোনোদিন দিন সন্ত্রাসী করে নাই এবং বিএনপির নাম এখানে আসা কোনো মতেই আমি মনে করি না আমাদের এখানে কোনো এই ভক্ষ বিভক্ষর কোনো ভূমিকা নাই আমাদের ভূমিকা হয়েছে সম্পূর্ণ নিরপক্ষ ভূমিকা এই বিদায় আমরা এই কাগজটা দুইটা সৃজন হয়েছে এই সৃজন হয়েছে তখন আমি ছিলাম না সত্য কথা দুইটা এটা সভাপতি মেম্বর সাধারণ সম্পাদক রাশেদ এরাই ওর সাথে দুঃসাধু করে এই জায়গাটা আমরা আমাদের একটু লোক থেকে নিয়ে দিছে কয় তারিখ বেশি দিন নেই পরিষ্কার বলছে দেখেন এখান যদি কোনো যদি ইয়ে লাগে কি রোডে জায়গা লাগে তাহলে আপনারা রোডে জায়গাটা বাদ দিয়ে আমার জায়গাটা দেন যে জায়গাটা থাকবে ওই জায়গাটা আমি বসে দেবো কারো বলছি এই দুশো ফ্যামিলির রাস্তা এটা এটা শুধু একজন দুইজনের না আচ্ছা আঙ্কেল এখন আমি একটা জিনিস জানতে চাচ্ছি আমরা যে রাস্তা দিয়ে এখানে ওই রাস্তাটা তো খুব ছোট এটা কি একসময় বড় ছিল এক এটা আগে ছিল আরো ছোট তো আমরা বাড়াইতে বাড়াইতে এতটুকু করছি অভিযোগ আসছে এই বিষয়ে আপনার বক্তব্যটা একটু জানতে চাচ্ছি আমার বক্তব্য হলো এই সমাজের আমি একজন বাসিন্দা আর এগুলো আর সমাজের মুরব্বীগণ উপস্থিত আছে এই তারা ব্যাগগুণ এই জায়গা গান খরিদ সময় ব্যাগগুণ উপস্থিত আছে সজ জমিনে আর মেম্বার এই ওয়ার্ডের মেম্বার আর স্মেল মেম্বার আর পার্শ্বর্তি এই সমাজের সভাপতি উনি উনি আমার কাগজে ক্ষরিত মানে কিনি দেবার সময় যে ও আসিল ও মানে সাধারণ সম্পাদকও আছিল এই সমাজের তারার তো কাগজ যে কাগজে শৈশাক্তর লই জাগার মাফি দেবার সময় তারা উপস্থিত থাকি জাগার মাফি দিয়ে আর নির্ধারিত করে দিয়ে যা কিছু গ্রহ তোরা ঘুরে দিবি আর এডে নাকি

চৌকরিয়ার থেকে হারমার থেকে ফোনটা নিয়ে দশ বারো গাড়ি লোক আনিয়া এই জিনিসটা বাঙ্গি চুরি চলে গেছে যাওয়ার পরে উনি গেছে না তারপর আবার সমাজি যারা মুরব্বীরা আছে তারা আবার মেম্বারকে নিয়ে আমার ঠিক ঠিক করে দিই সাতাশ শুধু ছেলে মেলে আইসা এরা এখানে বাং চুরবে এখানে গাছ আছে লেমাতে মাথা গাছ আছে গাছ দুসারা সম্পূর্ণ কাইটা চিত্তি সান করিয়া ওরে মানি এটা আর কোনো ধরনের আর কোনো বাসার কোনো ব্যক্ত নাই এমন কি নালা কাইটা ওরা বাঁশি যাবে যে খানকির বলা এ বেড়ার মাঝে হাত দে তখন তো মানুষের যারা মুরগি আছে ওদেরও তো একটু রক্ত আছে তার তো ওরা তো ওদের প্রতিপক্ষ হয়নি তারপরও কি করছি দেখেন আসলো সরকার পরিবর্তন দুই মার চলে গেল ও নানান ধরনের আমাদের কাছে ও মানে ধর্ণা দিতেছে তখন আমি কি করলাম সিদ্ধান্ত হইল কি ও হারবাং উপজেলার নেতার গুরু বলছে এরা ফুন্দি ফুংদিশে বলছে আপনারা আসুন দেখেন তারা এই জন্য আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি কেন বিএনপি কখনো এরকম সন্ত্রাসী সংগঠন ছিল না নিউজ ডেস্ক কক্স অনলাইন বার্তা